সোমত বিহাজ দর্শক তো আমরা চুয়াল্লিশ নম্বর ভিডিও ক্লিপে জানাবো রসল সালামের জামা সম্পর্কে জামা পরিধান সময় কোন দা পড়তেন এই ব্যাপারে এই হাদিসটা মানিব এটা বিশুদ্ধ হাদিস হাদিসটি হাদিস শেখ আলবাণী সৈ বলেছেন সই সামাল তিরমিজির হাদিস নাম্বার সাতচল্লিশ আবু সাইদ খুদ্রিয়া জেলাতলা আঙ থেকে তিনি বলেন রসল্লা সাল্লাহ সাল্লাম নতুন জামা বা কাপড় পরিধান করতেন যখন তখন কাপড় বা পাগড়ি অথবা কামিজ জামা হোক যাই হোক এটার বা চাদর হোক এগুলোর উচ্চারণ করতেন তিনি কোন কাপড় পরতেন কোন ধরনের কাপড় অথবা তিনি এই দোয়াটি পরতেন এই দোয়াটি পড়তেন কি দোয়া আল্লাহম আল্লা আলা হাম কামা কাসীহি খয়োন আলাহাশরহি ও শরিমা সোনি আলা অর্থাৎ হে আল্লাহ তোমার এই জন্য যাবতীয় প্রশংসা যেহেতু তুমি আমাকে এটা এই এই পোশাক পরিধান করিয়েছ আমি তোমার কাছে এর কল্যাণ প্রার্থনা করছি আরও কল্যাণ চাচ্ছি যে উদ্দেশ্যে এটা তৈরি করা হয়েছে এবং আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি এর যাবতীয় অনিষ্ট এবং যে অনিষ্ট উদ্দেশ্যে তৈরি করা হয়েছে সকল অনিষ্ট থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছে এই পড়তে আমরা আরবি পড়তে পারি বাংলা পড়তে পারি আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ আবার